কমেন্ট করে কালকে জানতে চাইছে আমার গাছগুলো কিভাবে পরিচর্যা করি, এত সতেজ থাকি কেমনে। আজকে আমাদের শোভনের চেয়ে খুশি এই পৃথিবীতে কেউ নাই, কেন জানো? এই যে এটা পেয়ে এতদিন আমরা এটা দিয়ে এডিট করতাম। এটা অনেক ভালো কম্পিউটার বলবো না, খারাপ কোনো কিছু, এটা দিয়ে এতদিন এডিট করতাম। আমাদের ইউটিউব জার্নি ধরতে গেলে এই কম্পিউটার দিয়ে শুরু হয়। এবং এত সুন্দর থাকে কেমনে, একটা ভিডিওর জন্য অপেক্ষা করতেছে। তো আমি কষ্ট দিয়ে আর অপেক্ষা করাইতে চাই না তোমাকে মামনি, কারণ তুমি এত কষ্টভাবে অপেক্ষায় রইলে আমি আজকে সেই জন্য ভিডিওটা তোমার উদ্দেশ্যে করে ফেললাম। যাই হোক, এখন চলে আসছি গাছের কাছে, যেটা হলো আমি গাছের পরিচর্যা কীভাবে করি। আমার তো বারান্দায় আগে অনেক গাছ ছিল। আমার দুঃখ হলো আমি গাছ পাগল একজন মানুষ, তো সবচাইতে দুঃখের কথা হলো আমার বারান্দায় রোদও লাগে না আর না তেমন রোদই লাগে না, সেই জন্য আমার গাছগুলো এত সুন্দর না, নাহলে আরও অনেক সুন্দর থাকতো যেহেতু আমি অনেক গাছ পাগল মানুষ। তা আমি যেটা করি হলো আমি তোমার দেখাই, আমি মাঝে মাঝে এটার মধ্যে কীভাবে করি। দেখো আমার ফুল মরিচ গাছগুলো ওই যে কীভাবে ফুল আসছে, এই মরিচ অনেকগুলো খাওয়া হয়ে গেছে আমার, তারপরে আবার এখন ফুল আসছে। আমি যেটা করি আমি তোমার দেখাই, এটাতে একটু উপরে শোভন এদিকাস, এই যে আমি যেটা করি হলো এই যে ডিমের খোসা আছে না, ডিমের খোসাগুলো আমি ভেঙে সুন্দর করে সিদ্ধ ডিমের খোসাগুলো আর কি, সিদ্ধ ডিম হলে কি ওই খোসাগুলো একটু জীবাণুমুক্ত হয় ভালো, সিদ্ধ ডিমের খোসাগুলো একবার মশমশা করে গুঁড়া করে তারপরে আমি চতুর্পাশে দিই। আর এটার মধ্যে হলে সপ্তাহে একদিন পানি দিই সবগুলোর মধ্যে, বেশি বেশি পানি দিলে আরেকটা কথা, বেশি বেশি এত ময়লা লেগে গেছে, বেশি বেশি পানি দিলে হয় কি গাছের গোড়াগুলো পচে যায়। বেশি বেশি পানি দিবে না, তোমার উদ্দেশ্যে বলি যেহেতু তোমার জন্য ভিডিওটা বানাচ্ছি, বাকিদেরও হয়তো বা উপকার হতে পারে সেই জন্য করলাম। তো বেশি বেশি পানি দিলে গাছের গোড়াগুলো পচে যায়, নষ্ট হয়ে যায়। তো আমি হয় কি একবার মাটিগুলো পুরো শুকালে, একেবারে শুকিয়ে গেলে সাদা হয়ে গেলে তো একদিন পানি দিই, আবার সাদা হয়ে গেলে একদিন পানি দিই। এখন সাদা না হতে যদি তুমি পানি দাও গাছগুলো মরে যাবে, কিন্তু পচে যাবে গোড়া, সেটা করা যাবে। ফুল আসছে তো, ফুল অনেক সুন্দর ফুল আসছে। আর এখানে হলো আমার এটা হলো অল্প মাটির মধ্যে আমি রেখে দিছি, এই যে গোড়ার মধ্যে সামান্য একটু মাটি, কিন্তু এটা বেশি পানির মধ্যে। আর এটা একেবারে পানির মধ্যে আমার গাছটা, দেখো পাথরের মধ্যে, পাথরের ভিতরে আমি করছি। তো আমি পরিচর্যা কীভাবে করি আমি দেখাই তোমাদের। মাঝে মাঝে এখানে আমি সবজি ফসা পানি দিই, সবজি খোসা ফসা, মানে সবজিগুলো এক সপ্তাহ পর্যন্ত কিছু সবজির খোসাগুলো বালতি ভরে রেখে দিয়ে পচে গেলো, ওই পানিগুলো আমি একটু একটু সবগুলো দিই। এটাও আরেকটা গাছ সুন্দর থাকার কারণ হতে পারে। তো আর দ্বিতীয় কথা হলো গাছের মাটিগুলো কিন্তু শক্ত হয়ে গেলে ভিতরে আলো বাতাস এখন অক্সিজেন ঢুকে না, তো সেই জন্য মাঝে মাঝে সুরি অক্সিজেন না কার্বন ডাইঅক্সাইড, গাছ কার্বন ডাইঅক্সাইড, হ্যাঁ যাই হোক মাটির ভিতরে আর কি, মাঝে মাঝে এইভাবে সুরি দিয়ে এইভাবে সুরি দিয়ে এইভাবে করে মাটিগুলো একটু নরম করে দিলে হয় কি এখানে গাছগুলো খুব সুন্দর সতেজ হতে সাহায্য করে। কিন্তু এই যে এখন এই গোড়ার মধ্যে এইভাবে পানি দিয়ে দিলে, এইভাবে পানি দিলে আর এই গোড়ার মধ্যে এভাবে পানি দিলে পানির ইয়েতে কিন্তু গোড়ার পানিগুলো সরে যাবে অন্যদিকে, সেটা করা যাবে না। তো এই যে মাটিগুলো কয়েকদিনের মধ্যে শক্ত হয়ে গেছে, আমি এই এই মাটিগুলো এভাবে নরম করে তারপরে এভাবে চতুর্দিকে নরম করে আমি এভাবে পানি দিয়ে দিই, এই যে চতুর্দিকে নরম করে সেম এটাকেও, এই যে এভাবে আমি এই অ্যালোভেরা গাছ আমার আরও অনেক ছিল, আমি তুলে ফেলে দিছি, অল্প করে ফেলছি কারণ বাড়বে ভালো, সেই জন্য আরও অনেক তুলে ফেলে দিছি। অ্যালোভেরা গাছটা অনেক উপকারী সেটা সবাই জানো, এই যে এইভাবে পানি দিতে হবে চতুর্পাশে এভাবে ফানছি, সেটা থেকে কিছু বিচি রেখে দিছি আমি, এগুলো আরও টপ আছে আমার ওগুলোতে লাগাবো। আর এখানে যে সাদা পাকা ইয়ে আছে না করলা, করলা থেকে কিছু বিচি রেখে দিছি, এগুলোও আমি লাগাবো, সেটাও তোমাদের সাথে শেয়ার করব। কিন্তু আজকে আমাদের শোভনের চেয়ে খুশি এই পৃথিবীতে কেউ নাই, কেন জানো?
এই যে এটা পেন, এটা হলো আমি তোমাদের বলি এতদিন তো এই যে আমাদের এই কম্পিউটার আর এই যে এগুলো দিয়ে ভিডিও এডিটিং করা হয়েছে, তারপরে সব কিছু এটা দিয়ে করছে ক্যামেরা থেকে ওইখানে ভিডিওগুলো নিয়ে এডিটিং করা বিভিন্ন কাজ যা লাগে যারা ভিডিও করে তারা তো বুঝুক। আর এখন যেটা হলো আমরা ওইটা নিয়ে বিভিন্ন জায়গায় ভ্রমণে যেতে পারি না, ভ্রমণে মানে এই বক্স টক্স নিয়ে কি আমাদের ভ্রমণে যাওয়া সম্ভব? তো আমাদের ইচ্ছা ছিল কি আমরা ভালো একটা ল্যাপটপ কিনবো, তারপরে এটা নিয়ে বিভিন্ন জায়গায় ঘুরবো, ভিডিও বানাবো, তোমাদের জন্য সুন্দর সুন্দর ভিডিও বানাবো, সেটা একটা প্ল্যান ছিল। তো অবশেষে আমাদের শোভনার আমার বিশেষ করে বেশি শোভনের সেই স্বপ্নটা আজকে পূরণ হলো। সবাই দোয়া করবা আমাদের জন্য এবং শোভনের জন্য এই যে অবশেষে এই ল্যাপটপটা কিনা হয়েছে। কি ল্যাপটপটার নাম কি শোভন বলো? M1 ম্যাকবুক প্রো, হয়তো সবাই চিনো M1 ম্যাকবুক প্রো। এটা হচ্ছে আপনারা অনলাইনে সার্চ দিলে দাম পেয়ে যাবেন। এটা হচ্ছে অ্যাপেলের ল্যাপটপ। আর এটা দেখা বন্ধ করে দেখাই, বন্ধ করে দেখান। হ্যাঁ, এটা হচ্ছে M1 ম্যাকবুক প্রো। এতদিন আমরা এটা দিয়ে এডিট করতাম, এটা অনেক ভালো কম্পিউটার বলবো না, খারাপ কোনো কিছু, এটা দিয়ে এতদিন এডিট করতাম। আমাদের ইউটিউব জার্নি ধরতে গেলে এই কম্পিউটার দিয়ে শুরু হয়। হ্যাঁ, তারপরে এই যে আমাদের ইউটিউব এখন বেশি সাবস্ক্রাইবার না, যারা সাবস্ক্রাইব করেন না তারা অবশ্যই করে দিবেন শাইন ব্লগ। তো যেটা বলতেছিলাম, তারপরে ল্যাপটপটা কিনা হয়েছে মানে আমরা বিভিন্ন জায়গায়, এটা এদিক দিয়ে, হ্যাঁ এদিক দিয়ে খুলো, এক অ্যাঙ্গেল দিয়ে খুলো, হ্যাঁ বিভিন্ন জায়গায়, এই যে ওই যে অন্ধুরের কল্লা, এটা শোভনস ম্যাকবুক ল্যাপটপ। তো এটা কিনা হয়েছে মানে আমরা বিভিন্ন জায়গায় ঘুরতে গেলে বা একখানে বেড়াতে গেলে হয় কি ভিডিওর কারণে পাঁচটা দিন থাকতে পারি না। তো এরকম একটা প্ল্যান ছিল যে এটা কিনলে আমরা হয়তো বা এখন আমি যে কোনো জায়গায় গ্রামে যেই কোনো জায়গায় বেড়াতে যেতে পারবো, এখন সাথে সাথে ভিডিও আপলোড করতে পারবো। আগে তো পারতাম না, ভিডিওর জন্য বাসায় চলে আসতে হতো, এখানে ল্যাপটপ রেখে তারপরে এখানে সবকিছু সিস্টেম আছে ব্যাগটার, ল্যাপটপ রাখার, ল্যাপটপ রাখার, চার্জ দেওয়ার ইত্যাদি ইত্যাদি, একবার ডিজিটাল ব্যাগ। এটা টাকার অঙ্ক নাই বা বললাম মানে অনেক উন্নত মানের, সেই জন্য বললাম অনেক জিজ্ঞেস করতে পারো। আমি অনেক খুশি এটা পেয়ে, এমন ম্যাকবুক প্রো। তো এটাতে বড় ক্যামেরা আর এটা নিয়ে আমরা যেদিকে সেদিকে দৌড় দিতে পারবো। তো এ আর কি সব মানে ধরতে গেলে আপনাদের জন্য করছি, ধরতে গেলে আমাদের আর ভালোবাসার ভাই বোন ছেলে মেয়ে তোমাদের জন্যই সব করা। আর আলহামদুলিল্লাহ শুধু তোমাদের জন্য না, আমিও হ্যাপি তোমাদের পেয়ে, তোমাদের ভালোবাসা পেয়ে সেই জন্য করা। সেটা বললে শুধু তোমাদের কথা বললে ভুল হবে। যারা এখন আমাদের পেজে ফলো দেননি তারা ফলো দিয়ে নেবেন প্লিজ দয়া করে। এই যে এখানে হচ্ছে শাহিন চৌধুরীর ব্লগ ভিডিও, আপনারা তো জানেন নিজেকে ভিডিও দেখবেন কালকে, এটাই হচ্ছে কথা। আজকে এডিট করব, কালকে আপলোড করে দিব, মানে প্রথম ভিডিও আমি এটা দিয়ে এডিট করতেছি। অ্যাপল M1 ম্যাকবুক প্রো, এখন থেকে প্ল্যান আছে, দেখা যাক কয়েকদিন আমরা ঢাকার বাইরে চলে যাব, আমরা ঢাকার বাইরে বের হয়ে যাব, বেড়াতে যেতে পারি না, গ্রামও যেতে পারি না, দেখি কোথায় কোথায় যাই, যেখানেই যাই সাথে তো তোমাদের নিয়েই যাব তাই না, তাহলে দেখতে পারবা। তো আজকের মতো এতটুকুই, সবাই ভালো থাকবা। হয়তো যারা জানো না অনেকের কাজও আসতে পারে আজকের ল্যাপটপ আর কম্পিউটার এইসবের গল্প বলাতে। তো আজকের মতো এতটুকুই, যারা আমাকে ভালোবাসো তারা কিন্তু, যারা এখনও লাইক কমেন্ট শেয়ার এবং আমার ফেসবুক ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করো নাই প্লিজ করে নিবে, আর যারা করছো তাদেরকে অসংখ্য 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 ভালোবাসা। তো আজকের মতো এখানে বিদায় নিব। আর আপনাদের মানে আমি আরেকটা কথা বলতে চাই, আপনাদের কারণে আমরা যতটুকু আসছি আসতে পারছি। হ্যাঁ আলহামদুলিল্লাহ, সেটা তো আমি সব সময় তোমাদের কাছে, একজন সাকসেসফুল উদ্যোক্তা এখন আপনাদের জন্য, তোমাদের দোয়া এবং তোমাদের ভালোবাসা না হলে সেটা সম্ভব হতো না, এটা আমি সব সময় বলি এবং সামনেও যতদিন বেঁচে থাকি বলবো। অবশেষে তোমাদের কাছে সব সময় আমি কৃতজ্ঞ, যারা আমাকে এত এত ভালোবাসা দাও, আমি সেটা নিয়েই কিন্তু সামনে আরও আগাতে চাই, আমি তোমাদের সাথে থাকতে চাই, আমি নারী উদ্যোক্তা হয়ে আরও অনেক কিছু করতে চাই দেশের জন্য, নিজের জন্য, তোমাদের জন্য। তা আজকের মতো এখানে বিদায় নিব, সবার জন্য শুভকামনা, সবার জন্য অনেক অনেক ভালোবাসা জানি, আল্লাহ হাফেজ।